আবার আমি চলে এলাম আমার চ্যানেলে আবার একটি নতুন রেসিপি নিয়ে। দেখো, সাধারণত আমরা চিকেন কষা, চিকেন কারি, ঝোল চিকেন এইসব খেয়ে থাকি, তবে আজ আমি চিকেন দিয়ে একটি ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো, একদমই ইউনিক রেসিপি। দেখো, তোমরা তো দেখতেই পারছো আমি এখানে নিয়েছি ছোলার ডাল আর চিকেন। কেমন একটা অদ্ভুত লাগছে কম্বিনেশনটা, তাই না? যে ছোলার ডাল আর চিকেন, এটা আবার কেমন রেসিপি! হ্যাঁ, এটা খুবই মজাদার একটি রেসিপি আর খেতেও খুবই সুস্বাদু হয়। তাহলে শুরু করা যাক ভিডিওটি, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখো, প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নেব প্রেশার কুকারে বসিয়ে। প্রথমে ডাল দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ জল দিয়ে আমি বসিয়ে দেবো। তবে ডালটা খুব সাবধানে সিদ্ধ করে নিতে হবে, ডালটা বেশি গলে গেলে চলবে না, মাত্র দুটো ছিটি মেরে নিলেই হবে। ডালটা বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, সেভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে চিকেনটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন হলে খুবই ভালো হয়। 500 গ্রাম চিকেনের সাথে আমি নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। চিকেনগুলো আমার কেটে নিয়ে কমপ্লিট। এবার দেখো, ওদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, ডালটার জল ঝরিয়ে নেব। দেখতে পাচ্ছ ডালটা পুরো ঝরঝরে আছে একদম, না বেশি সিদ্ধ হবে না আবার সব সব। কড়াই গরম করে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে তেলটাও গরম হয়ে গেছে। এই তেলে আমি আলুটা ভেজে নেব, আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আলুটাকে। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা, একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে আমি আবার একটু ভেজে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকাটা দিয়ে দেবো যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে আসে। এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ। এবার মশলাটা ভালো করে কষানোর জন্য আমি দিয়ে দিলাম একটু জল, ভালো করে নেড়ে চেড়ে নেবো। আস্তে জলে মশলাটাকে আগে কষিয়ে নেবো ভালো করে। এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন, চিকেন দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো। এবার আলু দিয়ে দেবো, আলু দিয়ে আমি চিকেন আলুকে 15 থেকে 20 মিনিট মতো কষিয়ে নেবো। এখানে আমি চিকেনটাকে 70% মতো কুক করে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ডালটা দেওয়ার পর আমি আর কিছুক্ষণ কুক করে নেব। ডাল চিকেনটা আমি ভালো করে একসঙ্গে কষিয়ে নিয়েছি, এবার গ্রেভির জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর কিছুক্ষণ কুক করে নেব, যে 30% আমাদের বাকি আছে কুক হতে, সেটা করে নেব আমরা।
এবার দেখো আমার ডাল চিকেনটা হয়ে গেছে, এটা বেশি ঝোল রাখা যাবে না, কষা কষাই করতে হবে। এবার আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আর 1 থেকে 2 মিনিট কুক করে নেব। তৈরি হয়ে গেল আমাদের ডাল চিকেন রেসিপি। আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বাড়িতে একবার রেসিপিটি ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি পুরো সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।